রহমান রহমানির রহিম হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম যারা হোলসেল নিতে চান সব ধরনের প্রোডাক্ট আমাদের এখান থেকে হোলসেল নিতে পারবেন হোলসেলার ভাই বোনদের জন্য আজকে বিশেষ অফারে অনেক জিনিস নিয়ে আসছি তো প্রথম শুরু করব যেহেতু পূজা পূজা উপলক্ষে শাড়ি নিয়ে আসছি ঠিক আছে শাড়ি নিয়ে আসছে অনেক সুন্দর সুন্দর শাড়ি এই শাড়িগুলো একেবারে কোয়ালিটি ফুল এগুলো হচ্ছে গিয়ে আপনার টাঙ্গাইলা শাড়ি এই যে দেখেন কি সুন্দর শাড়িগুলো ঠিক আছে এটা হচ্ছে আঁচলটা এটা অনেক সুন্দর একটা শাড়ি এগুলো একবারে কম রেডি পাবেন। একবাল 14টা শাড়িগুলা এই যে। এটা হচ্ছে শাড়িটা। অনেক সুন্দর শাড়িগুলা। দেখেন কত সুন্দর এই শাড়িগুলা। তো শাড়িগুলা যারা নিতে চান বিশেষ ডিসকাউন্ট এ নিতে পারবেন এখন। এখন তো সবই কম দামে দিয়ে দিচ্ছি এই যে। এটা হচ্ছে 14widehat এর একটা শাড়ি। এই যে। দেখছেন কত বড় শাড়িগুলা। তো আর বেশি খুলতে সিনা। বেশি খোলা লাগতেছ না এর জন্য খুলতে মানা লাগে। এগুলো আবার শাড়ি ভাঁজটা দিতে অনেক সমস্যা হয় যায়। তো এইটা হচ্ছে আঁচলটা অনেক সুন্দর শাড়ি এই শাড়িগুলো আপনারা একেবারে ডিসকাউন্ট অফারে নিতে পারবেন ঠিক আছে ডিসকাউন্ট অফারে সবাই একটু লাইফটা শেয়ার করে দিবেন লাভ লাইক হাই দিয়ে দিবেন আর এটা হচ্ছে শাড়িটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র ছয়শো টাকা যার লাগিয়ে নিয়ে নেবেন ছয়শো টাকা অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর চোদ্দ হাতের শাড়ি মাত্র ছয়শো টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন এই শাড়িতে কোনো মিক্স নাই পূজা উপলক্ষে নিতে পারেন বিক্রি করতে পারবেন হাজার থেকে বারোশো টাকা এরপরে আবার একটা শাড়ি দেখাচ্ছি এই শাড়িটা আরো সুন্দর আরো সুন্দর এগুলো হচ্ছে টাঙ্গাইলার জামদানি এই জামদানি আপনি ব্লাউজ পিস পাবেন না খুললে বোঝা যাবে না এটা একটু খুলে দেই এটা আপনার এখান থেকে আসবে আপনার ব্লাউজ পিসটা এটা হচ্ছে আঁচলটা ঠিক আছে ব্লাউজ পিসের পরে আসবে আঁচলটা এই যে এটা হচ্ছে আঁচলটা এটা আরো সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে গত শাড়ি ঠিক আছে এটাও চোদ্দ হাত শাড়ি এটাও অনেক সুন্দর একটা শাড়ি ব্লাউজ পিস আছে এটার এটাও টাঙ্গাইলা শাড়ি এটা কিন্তু বুনানো তাঁতের শাড়ি ঠিক আছে বুনানো এটা জামদানিটা বুনানো জামদানি এটা ওই দামি জামদানি আর এটাও আমি আপনাদেরকে কম করে দিলাম শাড়িতে কোনো সমস্যা হলে আমার খরচে ফেরত ঠিক আছে শাড়িতে কোনো সমস্যা হলে আমার খরচে ফেরত এই যে এরকম ট্যাগ দেওয়া আছে এটার প্রাইস এই যে দেখেন এই যে প্রাইসগুলো হয় কীভাবে দেওয়া দিত দেখছেন কতগুলি কাজ করতো এর মানুষ কিসের জন্য একজনের নাম বলে নিজেই পড়ে যেতে হয়েছিলাম শাড়ির আঁচলে পাড়া দিয়া তো নাম বলে কেন তার কাজের গুণে নাম বলে তো কাজের গুণ রাখতে হবে এই যে এই সুন্দর শাড়িটাও দিয়ে দিলাম আজকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর একটা শাড়ি ঠিক আছে এটা চোদ্দ হাত শাড়ি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা অনেক বড় শাড়ি আর আঁচলটা হচ্ছে এইটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ব্লাউজ পিসওয়ালা শাড়ি মাত্র পাঁচশো পঞ্চাশ এটা আরও সুন্দর শাড়ি ঠিক আছে নিয়ে নেবেন যার লাগে শাড়িগুলোর কালার অনেক সুন্দর দুই দিক দিয়ে লাগাইছে এটা আর এইটা হচ্ছে আঁচলটা এটা হচ্ছে আঁচলটা এইসব কালার গুলো আপনারা পাবেন না কালার গুলো অন্যরকম কালার ঠিক আছে এগুলা জামদানি শাড়ি এগুলো হচ্ছে একেবারে রিয়েল জামদানি যে জামদানিগুলো হচ্ছে কি আপনার হাতে বোনানো জামদানি এই জামদানিগুলো এগুলো আপনার মার্কেট থেকে টাকা লাগবে আর এই সুন্দর শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আপনি যারা শাড়ির পেজ আছে তারা নিয়ে নেবেন এই শাড়িগুলো এগুলো অনেক ভালো কোয়ালিটির শাড়ি মাত্র হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটারও ব্লাউজ পিস আছে প্রত্যেকটা শাড়ির আপনি ব্লাউজ পিস পাবেন এটা হচ্ছে ব্লাউজ পিসটা আচলে হাতায় থাকবে এটা ঠিক আছে হাতা থাকবে এই কাজটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা জামদানি শাড়ি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই শাড়িগুলি বিক্রি করতে পারবেন ভালো রেডে ভালো রেডে বিক্রি করতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই পর্যন্ত যত শাড়ি দেখালাম কোনো শাড়ি মানে ফল অফ খায় নাই সবাই শাড়িগুলো নিয়ে বলছে যে আপু ভালো শাড়িগুলো অনেক ভালো ঠিক আছে এই শাড়িটা আরো সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যা লাগিয়ে নিয়ে নেবেন এরপরে এই শাড়িটা দেখাচ্ছি এই শাড়িটা আরো সুন্দর এটা আরো ব্লাউজ পিস আছে ব্লাউজ পিসটা আগে দেখাই আপনাদের এইটা হচ্ছে আপনার আঁচলটা এটা অনেক সুন্দর একটা জামদানি শাড়ি এটা হচ্ছে আঁচলটা এগুলি ভালো রেঞ্জে সেল করতে পারবেন কোয়ালিটি অনেক হাই আর এটা হচ্ছে পুরা জমিটা শাড়িটা এটা হচ্ছে পুরা জমি আর এইটা হচ্ছে শাড়ির কোনো একটু সমস্যা হলে শাড়ি ফিরত আমার খরচে ফেরত শাড়ির জন্য কোনো চিন্তা করে নিতে নেওয়া লাগবে না এটা হচ্ছে ব্লাউজ পিসটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র পাঁচশো টাকা এগুলো ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়িতে আপনি ব্লাউজ পিস পাচ্ছেন হোলসেলে নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই শাড়ি দিয়ে দুই টাকা কামাইতে পারবেন এগুলো দুই হাজার বাইশশো টাকা চোখ বুঞ্জে বিক্রি করতে পারবেন চোখ বুঞ্জে শোরুম আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটাও ব্লাউজ পিস আছে এগুলো যদি দুই হাজার টাকা না বিক্রি করতে পারবেন পরে এসে বলে যায় না পু মিথ্যা কথা বলছে বেসতে পারি নেই এটার কোয়ালিটি এত ভালো এটা হচ্ছে ব্লাউজ পিসটা অনেক সুন্দর কোয়ালিটিফুল মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ব্লাউজ পিস শাড়ি ঠিক এই শাড়িটা অনেক সুন্দর এই শাড়িটা এই শাড়িটা আমার অনেকগুলা ছিল আমি অনেক সেল করছি এখন আবার আসছে এই যে এই শাড়িটা এটা হচ্ছে আপনার আঁচলটা এটা আঁচলটা আর এটা হচ্ছে শাড়িটা অনেক সুন্দর অনেক সুন্দর শাড়ি সুতি কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন এই শাড়িটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যা লাগবে নিয়ে নিবেন পূজা উপলক্ষে শাড়ি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো সব চোদ্দ শাড়ি মাত্র 550 টাকা পুরা শাড়ি জমিনে কাজ করা এই যে পুরা জমিটা দেখতেছেন এটা কাজ করা মাত্র 550 টাকায় এই শাড়িগুলো অনেক সুন্দর কটনের ভিতরে শাড়ি মাত্র 550 টাকা এটাও দিয়ে দিলাম এই পরে দেখাচ্ছি আরেকটা শাড়ি এই শাড়িটা এই শাড়িটা আরো সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এই যে এইটা হচ্ছে ব্লাউজ পিসটা আপনার এটা ব্লাউজ পিসটা দুইটা সেটে আসবে ব্লাউজ পিসটাও দুইটা সেটে আসবে এরপর হচ্ছে আপনার আঁচলটা এটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে পুরা শাড়িটা এটা অনেক সুন্দর একটা শাড়ি এটা অনেক সুন্দর দুইটা সেটের শাড়ি দুইটা সেটের জামদানি আঁচল করা পায়ের করা জামদানি জামদানি হইলে হবে না পায়ের করা থাকতে হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই জামদানিটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই সুন্দর জামদানিগুলো চোদ্দ হাতের জামদানি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো নিয়ে সেল করতে পারবেন বারোশো থেকে দুই হাজার টাকা কেননা এগুলোর কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো কোয়ালিটির জামদানি আপনি একটি নিলেই বুঝতে পারবেন আপনি চলে আসবেন আমাদের শোরুমে একটিও নিতে পারবেন একটি নিলে একশো টাকা বাড়বে ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পূজা উপলক্ষে এগুলো ভালো রেটে সেল করতে পারবেন ভালো দামে সেল করতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় শাড়িগুলো এটা অনেক সুন্দর শাড়ি সবাই একটু লাভ লাইক হাই হ্যালো দিয়ে দিবেন আর এটা সবচেয়ে বড় কথা છે এটা পাইરસ আছে পাইরালা শাড়ি মাত্র 550 টাকা তারপর দিচ্ছে আরেকটা শাড়ি এই শাড়িগুলোর মানে কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো এই যে এটা হচ্ছে আপনার 블্লাউজ পিসটা 블্লাউজ পিস বানাইলে বানাবেন না বানাইলে আপনি এটার সাথে ম্যাচিং করে ক্ষয়রি 블্লাউজ নিয়ে নেবেন হ্যাঁ এটা অনেক সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে আপনার আঁচলটা আঁচলটা আরো বড় করে নিবেন যার যতটুক মনে যতটুক নিবেন আঁচল এই যে থেকে কাটতে হবে ব্লাউজ পিস কাটা ফেলবেন আর এটা হচ্ছে পুরা শাড়িটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর একটা শাড়ি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই শাড়ি বারোশো থেকে পনেরোশো টাকা বিক্রি করতে পারবেন না বিক্রি করতে পারলে বলবেন যে বিক্রি করতে পারলাম না এই শাড়িগুলো এই শাড়িগুলো অনেক কোয়ালিটিফুল শুধুমাত্র হোলসেলার ব্যবসায়ীদের জন্য আমাদের এই শাড়িগুলো ঠিক আছে ব্যবসায়ীদের জন্য শাড়িগুলো ইনটেক একেবারে ইনটেক এগুলা অনেক কোয়ালিটি ফুল মার্কেটে গেলে এগুলো দুই হাজার টাকা নিচে আপনি আনতে পারবেন না ঠিক আছে আমরা দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন না বিক্রি করতে পারলে ফেরত নেবেন চেঞ্জ করে নেবেন আর চলে আসবেন যারা হোলসেলে নিতে চান তারা চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমে আপনি আয়সা নিতে পারবেন এটা হচ্ছে আরেকটা শাড়ি এটা এই সেটটা না এটা আরেকটা শাড়ি এইটা হচ্ছে আপনার আঁচলটা আঁচলের এই সেটটিকে আপনার টুকাইটা ফালাই দিতে হবে এটা অনেক সুন্দর একটা কালার মেহেদি কালার এটা মেহেদি কালার এটা অনেক সুন্দর একটা জামদানি শাড়ি এইগুলো লসে যাচ্ছে এখন এখন এগুলা লসে যাচ্ছে এটা অনেক সুন্দর একটা জামদানি শাড়ি শাড়িগুলোর ইয়াটা দেখেন কি সুন্দর কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো তো এই সুন্দর শাড়িটাও আপনারা নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটার প্রায় ছিল ছয়শো পঞ্চাশ এখন দিয়ে দিছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে এটা হচ্ছে আপনার পায়েরটা পায়ের আছে জামদানিগুলোর সবগুলোর পায়ের আছে পিস আছে আপনার সবচেয়ে বড় কথা হচ্ছে ব্লাউজ পিস আছে এই শাড়িগুলো এটা অনেক সুন্দর একটা শাড়ি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে যার লাগে নিয়ে নেবেন অনেক সুন্দর এই শাড়িগুলো আপনি বিক্রি করতে পারবেন অনেক বেশি রেডে। ঠিক আছে যারা সেলার ভাই বোনের আছেন তাদের জন্য শুধুমাত্র সেলার ভাই বোনদের জন্য মাত্র পাঁচশো টাকা তারপরে মুরব্বিদের জন্য একটা শাড়ি এটা পিসটা মুরুবীদের জন্য মুরব্বীদের জন্য যেহেতু আনা এটা হচ্ছে সাদা সাদা লাল সাদা শাড়ি লাল পায়ের সাদা শাড়ি এটা অনেক সুন্দর একটা সেটের এর লাল পায়ের এই যে দেখেন লাল তো লাল পায়ের সাদা শাড়ি এই শাড়িটা অনেক সুন্দর আর এই শাড়িটাও নিতে পারেন মাত্র পাঁচশো টাকা ঠিক আছে এগুলো অরিজিনাল জামদানি শাড়ি এগুলো কখনোই নষ্ট হবে না এগুলো কোয়ালিটিফুল যেগুলো হচ্ছে হাতের বোনানো জামদানি ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিস আছে এটারও ব্লাউজ পিস আছে আপনি ব্লাউজ পিস পাবেন ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলি অনেক কোয়ালিটিফুল শাড়ি এগুলো কিন্তু লোকাল শাড়ি না এটা অনেক দামি শাড়ি তারপর দিয়ে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকায় যারা নিতে চান হোলসেল প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা আরেকটা শাড়ি এটা অনেক সুন্দর একটা শাড়ি সুন্দর একটা শাড়ি আঁচলটা আঁচলটা অনেক কালারিং শাড়িগুলা এগুলা পূজার জন্য বেস্ট শাড়ি পূজার জন্য যাদের শোরুম আছে তারা নিয়ে নেবেন যাদের শোরুম আছে তারা নিয়ে নিবেন এই যে এটা এই শাড়িটা অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা কুচির পোষণটা আলাদা আর এই শাড়িটা আরো সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্লাউজ পিসটা ঠিক আছে এটা হচ্ছে ব্লাউজ পিসটা শাড়িটা অনেক সুন্দর শাড়ি মাত্র পাঁচশো টাকা না বিক্রি করতে পারলে ফেরত দিয়ে দিবেন ঠিক আছে না বিক্রি করতে পারলে ফেরত দিয়ে দিবেন এই শাড়িগুলোর এত গ্যারান্টি দিচ্ছি শাড়িগুলো অনেক কোয়ালিটি ফুল বলেই গ্যারান্টি দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সবাই লাইফটাকে একটু শেয়ার করে দিবেন লাভ লাইক দিয়ে দিবেন এই শাড়িগুলোই আপনার বাইশশো তেশশো করে অন্য প্লেস থেকে নিতে এই শাড়িগুলোয় সেম শাড়িগুলোই বাইশশো তেশশো করে নিচ্ছেন আর আমি দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ আর এই শাড়িটা দিয়ে দিচ্ছি একেবারে কম দামে এটাও একটা মুরব্বির শাড়ি এটাও অনেক সুন্দর শাড়ি এটা একটা খোলা দেখি না দিলে তো আপনারা বুঝবেন না এই যে শাড়িটা এইটা অনেক সুন্দর এই যে এটা চাচলটা আর এটা হচ্ছে বডিটা এগুলো সুতির ভিতরে শাড়ি এগুলো অনেক সুন্দর শাড়ি এগুলো বারোশো তেরোশো করে বেচা কোনো ব্যাপারই না ঠিক আছে আর এটাও পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা বড় পায়ের ভিতরে শাড়ি হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র পাঁচশো টাকা ঠিক আছে প্রত্যেকটা শাড়ি ১৪ হাত বেলাস পিস সারা শাড়িগুলো অনেক বড় বড় নিতে পারেন মাত্র পাঁচশো টাকা আর এটা হচ্ছে একটা জামদানি শাড়ি মাত্র তিনশো টাকায় মাত্র তিনশো টাকায় এই শাড়িটা অনেক সুন্দর এই শাড়িটা মাত্র তিনশো টাকায় ঠিক আছে এটা অর্ধেক অর্ধেক শাড়ি মাত্র তিনশো টাকায় এটা অনেক সুন্দর একটা শাড়ি মাত্র তিনশো টাকা যা লাগিয়ে নিয়ে নিবেন সুন্দর এই শাড়িগুলো মাত্র তিনশো টাকা দিয়ে দিলাম আর হ্যাঁ না না এই কয়েকটা দেখাই যেতে পারবো আচ্ছা কয়েকটা বাটিক দেখাই আমি এগুলোর কালারটা মন জোরানো কালার ঠিক আছে মন জোরানো কালার এগুলো অনেক সুন্দর বাটিক কতরনের ভিতরে আর বাটিক করতে যে এত আরাম আর জানতাম না কালকে পড়ার পরে বুঝতে পারছি এত আরামে কাপড়গুলা মনে চাইতো সবগুলাই বানাই কিন্তু এতগুলি বানাইলে আসলে আমার দরকার নাই এতগুলি শুধু শুধু অপচয় করা লাভ নাই তো এটার কালারটা কি সুন্দর দেখেন কালারগুলা কি প্রত্যেকটা সালোয়ারের কাপড় অনেক ভালো কাপড়ের ভিতরে সালোয়ারগুলা আর এগুলো কোয়ালিটি ফুল বাটিক এটা হচ্ছে তুলি বাটিক এটাকে বলা হয় তুলি বাটিক ঠিক আছে এটা তুলি দিয়ে রং করছে। এটা আপনাকে বাম দেনে পেচায় নাই এটা তুলি দিয়ে রং করা বাটিক ঠিক আছে এটা দামি বাটিক তুলি বাটিক আপনারা যারা না বুঝেন তারা অনলাইনে সার্চ দিয়ে তুলি বাটিক কাকে বলে ঠিক আছে এটা হচ্ছে তুলি বাটিক আর তুলি বাটিকটা আজকে দিতেছে বিশেষ ডিস্কাউন্টে ঠিক আছে এটা হচ্ছে এইটা হচ্ছে আপনার বান্দা যেটা হচ্ছে রশি দিয়ে বাঁধছিল এটা আলাদা ঠিক আছে তুলি বাটিক সাতশো পঞ্চাশ তুলি বাটিক চারা নেবেন আর এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ এটা এটার এটার কোয়ালিটি আরো হাই এক একটা বাটিক এক একটার মতন এই যে এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে বান্দা বাটিক রশি দিয়ে পায়ন্দা বাটিক করছে আর যেটা আগে দেখালাম ওইটা হচ্ছে তুলি বাটিক এখন যেটা দেখাবো ওইটাও তুলি বাটিক এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা যার লাগিয়ে নিয়ে নিবেন ছয়শো পঞ্চাশ টাকা এই যে তুলি বাটিকটার প্রাইস বেশি এটা হচ্ছে রশি দিয়ে বাঁধে নেই এটা হচ্ছে আপনাকে আইকা আইকা করছে ডিজাইনটা ঠিক আছে সামনে পিসের সেম এটা হচ্ছে আপনার তুলি বাটিক বলে এটাকে ঠিক আছে তুলি আপনারা তুলি বাটিক নিয়ে নেবেন মাত্র সাতশো পঞ্চাশে এটা তুলি বাটিক এটা অনেক সুন্দর ঠিক আছে এটার কাপড়ও অনেক ভালো দেখেন ওনাটা এক পাটে আপনারা দেখেন কোয়ালিটিটা কি ওনাটা একেবারে বয়েল একেবারে প্রাইড এর বয়েল কাপড় আছে না ওই বয়েল কাপড়ের মধ্যে মাত্র সাতশো পঞ্চাশ টাকা তুলি বাটিক পাঁচ হাত হবে আড়ায়াত বহরের পাঁচ হাত না মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর জি ধন্যবাদ এই যে এইটা দেখেন কালারটা ও কালার কি এটাও তুলিবাটিক ঠিক আছে তুলিবাটিকের একটু প্রাইসটা বেশি পড়ে আর এই বাটিগুলো আপনি যদি বান্টি থেকে আনতে চান তবু আপনাকে 850 দিয়ে নিতে হবে আপনি যদি খালি কিনতে যান এই যে এটা তুলিবাটিক এটা আঁকানো বাটিক রং দিয়ে আকানো এটা কখনো বাদে নেই বুঝতে পারছেন বাদলে সেই কাপড়টা কুক্র হয়ে যায় আর এটা বাদে নেই বলে দেখেন এটা কি টানটান ঠিক আছে এটা টানটান দেখছেন বাদে নাই কোনো বাধা হয় নাই আর আমি যেগুলো পড়ি ওগুলো তুলিবাটিক বাটিক আমি জানতাম না যে বাটিক সম্বন্ধে এখন জানলাম তাই বললাম এই যে এটাও মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা তুলিবাটিক বাটিক একটু প্রাইসটা বেশি মাত্র সাতশো পঞ্চাশ যার লাগে নিয়ে নেবেন সবাই একটু শেয়ার করে দিবেন প্লিজ এই যে এটাও তুলিবাটিক বাটিক প্রাইস বেশি আমি তো জানতাম না এখন যার প্রোডাক্ট সে বলে যে আপা আমার এগুলো এই দামে বিক্রি করলে হবে না আপনাকে বিক্রি করতে হবে সাতশো পঞ্চাশ নাহলে হবে না তো যেহেতু সাতশো এর বা টিকিটটা আপনারা বুঝে শুনে অর্ডার করবেন আর এগুলার কোয়ালিটি অনেক হাই এগুলো চেক দেওয়া থাকে একশো বার করে আপনার সবকিছু তো কখনোই সমস্যা হবে না ইনশাল্লাহ হ্যাঁ আর প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ এটাও তুলি ঠিক এটা এটাও অনেক সুন্দর পড়লে ফুটা থাকবো সুন্দর আপুদেরকে ফুটা থাকবে আমার গুলো তো আমার ফুটে নেই আমার ভালো লাগে নাই ঠিক আছে সবাই তো লাইকটা শেয়ার করে দিবেন প্লিজ এই যে এটা হচ্ছে আরেকটা একটা এটা বাটিক বাটিক এটা আঁকানো বাটিক এটা কখনোই আপনার প্রিন্টের বাটিক না ঠিক আছে এটা হচ্ছে আঁকানো মানে রং দিয়ে আপনার আঁকাইছে এটা অনেক দামি রং যে রংটা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে কালার গ্যারান্টি থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা পরে আপনি বাইরেও যেতে পারবেন ঘুরতেও যেতে পারবেন যে কোনো জায়গায় ঘুরতে যাইতে পারবেন আর এটা বাটিক বললেও হবে না এটা লোনের মত আর কি একটু ভালো কাপড়ের ভিতরে সাতশো পঞ্চাশ টাকা প্রতিটা আপনার থাকবে হচ্ছে গিয়ে হাতা আলাদা করে ঠিক আছে মাত্র বন্ধ করে দিয়ে এটাও তুলি বাটিক এই যে এটাও তুলি বাটিক মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটাও অনেক সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটাও তুলিবাটিক তুলিবাটিকের ভিতরে আজকে যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে সব তুলিবাটিক ঠিক আছে কোয়ালিটি অনেক ভালো তুলিবাটিক এগুলো উল্টা ভাস নাই এই যে এই পিটটা ওই পিটে তা একই আপনি পড়তে পারবেন দুই পিটে দুই পিটি পড়তে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ সালোয়ারটা থাকবে ওনার সাথে ম্যাচিং মাত্র সাতশো পঞ্চাশ কোনো কোনোটা আবার একই রকম থাকে এই যে এটাও দিয়ে দিলাম মাত্র সাতশো পঞ্চাশে যারা নিতে চান তুলি মাত্র সাতশো পঞ্চাশ এগুলো বিক্রি করতে পারবেন বারোশো করে বারোশো করে বিক্রি করতে পারবেন এইটা অনেক সুন্দর একটা বাটিক আমি তো প্রত্যেক দিন আপনাদেরকে নতুন নতুন ডিজাইনগুলো গুলো দেখাইতেছি একদিনও আপনাদেরকে একটা ডিজাইন দুইবার দেখাইনি জানেন প্রত্যেক দিন নতুন নতুন ডিজাইন আসতেছে প্রত্যেক দিন দেখাইতেছি এই যে এটা অনেক সুন্দর একটা বাটিক মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলি সবসময় পাবেনই না এই প্রাইসে কাপড়ের কোয়ালিটি প্রাইট প্রাইট কোম্পানির কাপড় দিয়ে বানাইছে এই বাটিকগুলো একেবারে হাই কোয়ালিটির বাটিক মাত্র সাতশো পঞ্চাশ এটা আরেকটা বাটিক এটা আরো সুন্দর এটা আরো সুন্দর প্রত্যেকটা বাটিক সামনে পিসে সেম সামনে পিসে সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই যে এইটা অনেক সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই যে অনেক সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই যে এটা হচ্ছে হাতাটা মাত্র সাতশো পঞ্চাশ এইটা বানাইলাম নাকি এটা তো অনেক সুন্দর না এটা অনেক সুন্দর এটা না সুন্দর

ঠিক আছে এইগুলো আপনি পাবেন না কখনোই পাবেন না এগুলো বান্টিতেও পাবেন না মাত্র সাতশো পঞ্চাশ বান্টিতে এত কম দামে পাবেন না আমি দিচ্ছি তুলি বাটিক আপনাদেরকে সাতশো টাকা আর এটা হচ্ছে আপনার এই যে মোমবাটিক এটা হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা এটা ছয়টা কালার আছে নিতে পারবেন মাত্র ৬৫০ ঠিক আছে এটা বান্দা বাটিক এটার দাম ৬৫০ পঞ্চাশ কিন্তু এটাও ওই কাপড়ের ভিতরে এটাও প্রাইডের কাপড়ের ভিতরে মাত্র ৬৫০ টাকা যারা নিবেন এইটা এগুলা হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ এগুলোর কোয়ালিটি অনেক ভালো কালার অনেক সুন্দর মাত্র ছয়শো টাকা যা লাগিয়ে নিয়ে নিবেন এগুলির উপরে কোনো বাটিক নাই আজকে যে বাটিক গুলা দেখাইছি এই যে এটা হচ্ছে আপনার তুলি বাটিক এটাও তুলি বাটিক সাতশো পঞ্চাশ ঠিক আছে সাতশো পঞ্চাশ এগুলো কোয়ালিটি অন্যরকম পরলেই বুঝতে পারবেন এক পিস নিলেই বুঝতে পারবেন এগুলোর কোয়ালিটি কি এক পিস নিতে পারবেন একশো টাকা বেশি লাগবে ওয়াও মাত্র সাতশো পঞ্চাশ ঠিক আছে এটা হচ্ছে আপনার এই সালোয়ার আর হাতা ঠিক আছে আর এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য আমার লাইভে আমাকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে মন থেকে ধন্যবাদ আবার চলে আসবো রাতে শাড়ি নিয়ে আসসালাম